ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য উড কার্ভিং এফেক্ট এটা কীভাবে করে তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশুপে আজকে তোমাদেরকে শেয়ার করবো তো চলো শুরু করে যাক সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট সো এই ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি আজই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করা যাক এই ডিজাইনটা করার জন্য আমাদের কী করতে হবে একটা যে যে কোনো একটা পারফেক্ট সাইজ নিতে হবে সেই সাইজটা আমরা অটোমেটিকলি নিয়ে নেব একটা ইমেজ অনুযায়ী তো জাস্ট ওপেন করছি ওপেন অনুযায়ী এটা আমরা জাস্ট আমাদের একটা অলরেডি আমার ডাউনলোড করা আছে ইমেজ সেই ইমেজটা এখান থেকে জাস্ট আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে ওপেন করে নিলাম সো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি যে ইমেজটা ইউজ করবো সেই ইমেজটা জাস্ট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি সো লাইন ফেস তো গুগলে লিখলে অটোমেটিকলি পেয়ে যাবেন তোমরা তো জাস্ট আমরা দেখতে পাচ্ছেন এই দুটো ইমেজ অলরেডি আমাদের আছে এই দুটো ইমেজ আসার পর আমরা কী করব এখান থেকে জাস্ট যে যেই জিনিসটা করব আমরা জাস্ট লাইনের ওপর ক্লিক করব একটা ক্লিক করার পর নর্মাল থেকে আমরা কী করব এখান থেকে জাস্ট আমরা যে অপশানটা করবো এখানে সাবস্ট্র্যাক বলে একটা অপশান আছে সে সাবস্ট্র্যাক অপশানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমরা করতে পারি ব্ল্যান্ডিং অপশান অথবা আমরা এখান থেকেও করতে পারি এখান থেকে এফেক্টস অপশান থেকেও আমরা কিন্তু ব্ল্যান্ডিং অপশান করতে পারি তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে তো এখান থেকে এটা হওয়ার পর এখান থেকে যে ফিল অপাসিটি যেটা আছে হানড্রেড এটা আমরা কী করব এখান থেকে জাস্ট আমরা কমিয়ে দেবো এখান থেকে জাস্ট জাস্ট আমরা এত এতটা কিন্তু করে দেবো করার পর এখান থেকে ভেবেল অ্যান্ড অ্যাম্বোসেন অপশান আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইনার ভেভেল করে দেবো এখানে ইনার ভেভেল এখানে জাস্ট প্লিজ এখানে হাইড করে দেবো এখানে যে যে সেটিংটা করবো আমি দেড়শো পিক্সেল করবো এখানে এখানে চার করবো এখানে এখানে আমাদের কী হবে এখানে সফস যেটা আছে সেটা জিরো করবে এখানে থার্টি পিক্সেল করবো থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি এখানে কালার ডোজ করে নেবো কালারটা যেখানে সাদা কালার করবে এখানে ব্ল্যাক কালার এখানে পঁচাত্তর পার্সেন্ট জাস্ট আমার এই সেটিংটা অলরেডি আমার করা আছে অলরেডি তো এই সেটিংটা করার পর এখান থেকে আমি যেটা করবি ইনার ইনার শ্যাডো বলে একটা আছে ইনার শেডোতে আমরা ক্লিক করে দেবো ইনার শ্যাডো ক্লিক করলে এখান থেকে জাস্ট এটা পঁয়ত্রিশ সেটিং করবে এটা পঁয়ত্রিশ এখান থেকে এটা পঁয়ত্রিশ করে দেবো এখানে জাস্ট চার করব এখানে তেইশ এখানে চার এখান থেকে যেটা ইনার ভেবেল যেটা আছে সেটা এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ কিন্তু আমরা করতে পারি এখান থেকে এখান থেকে ছোটো বড়ো কিন্তু আমরা কাস্টমাইজ এটা করতে পারি জাস্ট আমাদের কিন্তু এটা এটা পারফেক্টলি লাগবে যে ডিজাইনটা সেই ডিজাইনটার উপর আমার সেটিংটা আমার এখান থেকে কিন্তু করে নেব এখান থেকে তো ডান ওকে এখান থেকে সো ডান ওকে তো আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বন্ধে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টিউটাল আপনারা শিখতে পারবেন ফটোশপে বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে তো ভিডিওটি অবশ্যই প্র্যাকটিস করবেন বারকেবারে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন আর আমাকে সাপোর্ট করুন আপনারা আমিও তোমাদেরকে সাপোর্ট করব তাহলে ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন